বর্তমানে আছি বরিশাল চরমনে হাটে এবং এই হাটটি হচ্ছে প্রতি বৃহস্পতিবার বসে এবং এই হাটটির আপনার ইয়ার হচ্ছে মাত্র 100 টাকা তো আমরা কিছু গরু দেখাবো এবং গরুগুলো আসলে কোথায় বিক্রি হয় সরকার আপনার নাকি কত দাম চাচ্ছেন কত 90,000 একটু বেশি মনে হচ্ছে দাম তো এই সাইডে যে গরু দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু আসলে দেশি হাঁস এগুলোর প্রাইস হচ্ছে মিক্স করে আপনার 70-90 এর ভিতরে আর আসলে এখন এই গরুগুলো মূলত আপনার যারা সংগ্রহ করে মূলত আপনারা 2024 এর কোরবানির জন্য আর কি মানে ছোট গরুগুলোর মানে চাহিদা বেশি এবং এগুলোর দাম মোটামুটি বড় গরু হচ্ছে আর ছোট গরুর দাম একটু বেশি থাকে সবসময় ভাই গরু নিয়ে আসছেন কয়টা কোনটা এটা কত দাম শুন কত 1,10,000 ভাই 1,10,000 না তো বিয়ার সমাজ সামনে যে গরু দেখতে পাচ্ছেন এটা আপনার চা দাম হচ্ছে 1,10,000 টাকা এটা কিন্তু আপনার সম্পূর্ণ দেশি গরু আর কি এখানে ম্যাক্সিমাম গরু হচ্ছে আপনার দেশি গরু এবং এই দেশি গরুগুলো আপনার চাহিদাটা একটু বেশি আর কি অস্ট্রেলিয়ান যে ক্রসগুলো আছে এগুলো আসলে মাংস কষাইরা নাই মাংসের জন্য কিন্তু যারা আপনার বেশ করে যে দেশি গরুগুলো এই দেখতে পাচ্ছেন এই সাইডে ম্যাক্সিমাম গুলো দেশি সার সেটা আপনার পুরো হচ্ছে সবগুলো আপনার সার গরু এটা করে নিয়ে আসছেন আপনার সেলিং প্রাইস কিছু কম আছে তো এখন এই সাইডে যে ম্যাক্সিমাম গরু গুলো আপনার আছে আপনার 1,20,000-25,000 ভাই নিয়ে আসছেন কটা গরু একটা বাকিগুলো কি আপনার নাকি সব আপনার সব তো ভাইজান এটা দাম চাচ্ছেন কত চাইছি 95,000 তো তুলনামূলক আপনার গরুর তো মনে হয় দাম কম আপনি কোন জায়গা থেকে আসছেন ভাই আপনার ফোন নাম্বারটা বলেন আমার ফোন নাম্বার 1,20,000 আচ্ছা তো এই সাইডে আপনার যে গরুগুলো আছে এগুলো ম্যাক্সিমাম আছে আপনার ফ্রিজিয়ান গরু অস্ট্রেলিয়ান যে ফ্রিজিয়ান গরুগুলো আছে এগুলো আর কি এগুলো আপনার আছে প্রায় 40-45 বা 50-এর ভিতরে আর কি আর ফ্রিজিয়ান গরুগুলো একটু বড় হয় দেখতে পাচ্ছেন বাজার থেকে এই বাজারে আপনার বরিশালের তো সবচেয়ে বড় বাজার এবং এই বাজারে আপনার আসার কারণ হচ্ছে একটা যে ইজার হচ্ছে কম আপনার যত বড় গরুই হোক ইজার হচ্ছে 100 টাকা অন্যান্য বাজারে একটা গরু ইজার হয়ে যায় 3,000-4,000 টাকা ভাই চাচার দাম চান কত 1,35,000 আচ্ছা 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 ওরে আল্লাহ রে ভাই রশিদা ছোট করেন এত বড় করলে তো গরু আপনি এরকম করবেই বড় ছোট করেন আপনি একে তো সাইড জন্য মাইরা লাগবেন যা দেখতেছি এই সর বাবা ওরে মা গো মা কি গরু চাচার দাম চার কত 95,000 আপনি মনে হয় তুলনামূলক দাম একটু কম চাইছেন সবাই বেশি চায় এটা আপনার নাকি ভাই কত ভাইয়ের দাম ছো কত 1,20,000 তোমার দাও ঠিক আছে মোটামুটি গরু নিয়ে আসছো কয়টা চাইটা কোনটা ও এখন একটা নিয়ে আইসো না আচ্ছা আচ্ছা ঠিক আছে চাষার দাম দেয় ঠিক আছে বুঝতেছি
দাম চাচ্ছেন কত কত 1,20,000 অনেক বেশি মনে হচ্ছে না কাকা দাম তো কালার ঠিক আছে গো দেখুন দামটা মনে একটু বেশি যাচ্ছে আচ্ছা তো এই সাইডে যে গরুগুলো আপনি নিয়ে আসেন কটা কত কোন চারটা এই সাইড কত কত এই আপনার ওটা দাম চাচ্ছেন কত 65,000 আচ্ছা 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 তারপর আপনার এই যে ছোটটা 70,000 এরপরে যে ছোটটা 65,000 না আপনার চা দাম মোটামুটি তুলনামূলক ঠিক আছে আচ্ছা আচ্ছা ওই ছোট গরুগুলো আসলে মূলত পালার জন্য নয় যে বড়গুলো যেসব 1,20,000, 1,30,000 বা 1,40,000 এরকম আর কি এগুলো মূলত কোরবানির জন্য করা হয়েছিল কোরবানিতে আপনার বিক্রি হয় না এখন আবার বাজারে নিয়ে আসে নতুন করে আচ্ছা আচ্ছা